আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি স্টুডেন্ট 2021 প্রিয় শিক্ষার্থী, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং দুটো পরীক্ষা খুব ভালো হয়ে গেল যারা আমার ভিডিওগুলো নিয়মিত ফলো করেছো। আমি গতকাল একটা ভিডিও দিয়েছি, আজকে একটা ভিডিও দিয়েছি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপরে। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার সৃজনশীল কোন অংশ থেকে প্রশ্নগুলো হয় সেটা নিয়ে দুটো ভিডিও দিয়েছি, যদি দেখে না থাকো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে নাও। পাশাপাশি আজকে যে ছোট কোশ্চেনগুলো ক এবং খ দেবো এটা কিন্তু উত্তরপত্র দেখবা, অনেকে ফেসবুকের আমার যে পেজটা আছে জয়েন করেছে সেখানে কিন্তু তোমরা উত্তরপত্র পেয়ে যাবে, তো সেটাও তোমরা জয়েন করে ফেলো। তাহলে আজকে আমরা দেখবো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের সৃজনশীল ক এবং খয়ের জন্য কোন অংশটুকু আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো প্রথম আমরা দেখবো হচ্ছে 3 নম্বর অধ্যায়টা, অর্থাৎ এক মালিকানা ব্যবসায় থেকে। আমরা গত ক্লাসে বলে দিয়েছি বলে আমরা কোন কোন অধ্যায়তে প্রশ্ন আনসার করব এবং কোন কোন অধ্যায় থেকে আনসার করাটা ইজি হবে সেই অনুযায়ী কিন্তু প্রশ্ন তৈরি করা। তাহলে প্রথম অধ্যায়টা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। এখানে দেখো সৃজনশীল কয়ের জন্য আমরা শিখবো হচ্ছে টোটাল হচ্ছে 5টা প্রশ্ন। এক মালিকানা ব্যবসায়ের কাকে বলে, ট্রেড লাইসেন্স কি, সাধারণত কোন ব্যবসা সংগঠন আয়তনে ছোট হয়, ব্যবসা পরিবারের আদি এবং প্রাচীন মানে সর্বপ্রাচীন সদস্য কোনটি, এক মালিকানা ব্যবসায়ের মালিকের দায় কিরূপ, এই হচ্ছে 5টি ছোট প্রশ্ন। এই 5টির মধ্যে কি আসবে ইনশাল্লাহ। এরপরে দেখবো হচ্ছে খ, পরিবর্তনশীল চাহিদার পণ্যের ক্ষেত্রে কোন ব্যবসায়ের উপযোগী ব্যাখ্যা করো, এক মালিকানা ব্যবসায়ী স্থায়িত্বের অভাব কেন, এক মালিকানা ব্যবসায় কেন জনপ্রিয় ব্যাখ্যা করো, এক মালিকানা ব্যবসায়ের মালিকের অসীম দায় কেন, এক মালিকানা ব্যবসায় অসীম দায়ের পরোক্ষ সুবিধা কি। তাহলে এখানেও কিন্তু মোট 5টি প্রশ্ন, 10টি প্রশ্ন শিখে ফেলো, তাহলে ক এবং খ নিয়ে তুমি নিশ্চিন্তে পরীক্ষা হলে যেতে পারবে। আমরা এরপরে যাবো 4 নম্বর অধ্যায়, অংশীদারি ব্যবসায়। সৃজনশীল কয়ের জন্য শিখবো হচ্ছে অংশীদারি চুক্তিপত্র কি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, নামমাত্র অংশীদারকে, সীমাবদ্ধ অংশীদারকে, চুক্তি কি, কর্মী অংশীদারকে এবং প্রতিবন্ধ অংশীদারকে। এখানে অংশীদার যে প্রকারভেদ আমি গত ক্লাসে পড়তে বলেছি সেখান থেকে কিন্তু তোমরা এটা পেয়ে গেছো। পরের অংশে খ নং যে দেখতে পাচ্ছি আমরা, ঘুমন্ত অংশীদার কি ব্যবসায় পরিচালনা অংশ নেয়, মানে ঘুমন্ত অংশীদার কাকে বলে সেটা নিয়ে কিন্তু এখানে আলোচনা আসতে পারে। চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি ব্যাখ্যা করো, অংশীদারদের অসীম দায় বলতে কী বোঝায়, এটা ক নাম্বারও থাকতে পারে, একজন নাবালক কি অংশীদার হতে পারে ব্যাখ্যা করো, অংশীদারি ব্যবসায় বলতে কী বোঝায়, অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক কিনা ব্যাখ্যা করো। তাহলে এখানে কিন্তু 6টা প্রশ্ন, তাহলে তোমার দুটো অধ্যায় কিন্তু হয়ে গেল। এরপর আমরা যাবো হচ্ছে 12 নম্বর অধ্যায়, সৃজনশীল কয়ের জন্য আমরা শিখবো, সেটা হচ্ছে দেখো প্রথম বলেছে মূল্যবোধ কি, নৈতিকতা কি, সামাজিক মূল্যবোধ কি, পানি দূষণ কি, সামাজিক দায়বদ্ধতা কি, পরিবেশ দূষণ কাকে বলে, এই 6টি প্রশ্ন একেবারে ছোট ছোট 6টি প্রশ্ন দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু এটা খ হবে, তোমরা বুঝে নি ভাই, এটা কিন্তু খ, এটা হচ্ছে খ হবে। খ নাম্বারে দেখো সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়, সামাজিক নৈতিকতা বলতে কী বোঝায়, কর্পোরেট সামাজিক দায়িত্ব কর্মসূচি CSRP বলতে কী বোঝায়, গেটস ফাউন্ডেশন বলতে কী বোঝায়, বণিক সমবায় সমিতি বলতে কী বোঝায়, পরিবেশ দূষণ রোধ গুরুত্বপূর্ণ কেন। তাহলে এই ছিল আমার 3টা অধ্যায় সাজেশনের জন্য। এখন এই 3টা অধ্যায় কোন একটা অধ্যায় যদি তোমার কাছে জটিল মনে হয় বলে না আমি এই অধ্যায়তে আনসার করব না, তাহলে তুমি প্রথম অধ্যায় সহায়তা নিতে পারো। আমি প্রথম অধ্যায় সাজেশন দিয়ে দিয়েছি, শিল্প কি, ব্যবসায় কি, ট্রেড বা পণ্য বিনিময় কি, সামাজিক ব্যবসায় কি, পুনরপ্তানি কি, এবং আধুনিক কালে ব্যবসায় কি নামে অভিহিত করা হয়। এবং খ নাম্বার জন্য এখানে আমরা খ পাবো, ক্ষয়ের জন্য বাণিজ্য বা ব্যবসায়ের বন্টনকারী শাখা বলতে কী বোঝায়, প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায়, পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, এখানে পরিবহনের পরিবর্তে গুদামজাতকরণ হতে পারে, এখন মনে করো বাণিজ্য হতে পারে, বাণিজ্য যেহেতু আমাদের 1 নম্বরে হয়ে গেছে, বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু হতে পারে, ক্রয় বিক্রয় হতে পারে, বিজ্ঞাপন হতে পারে, কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, 6টা উপযোগ সৃষ্টি করে সেখানে যে কোনো একটা থাকতে পারে, প্রজনন শিল্প বলতে কী বোঝায়, কীভাবে প্রজননের উপর নিষ্কাশন হতে পারে, সংযোজন শিল্প কি, মানে এগুলোও কিন্তু আসতে পারে। মূল কথা এই 6টি প্রশ্ন আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, কীভাবে ব্যবসায়ের কালোগত প্রতিবন্ধকতা দূর করা যায়, শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কেন, তাহলে এই 6টি প্রশ্ন। তাহলে আমাদের ক এবং খ কিন্তু হয়ে গেল। আমরা এবার সাজেশন দিব হচ্ছে দ্বিতীয় পত্রের ক এবং খয়ের জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু অবশ্যই ভুলবে না, তোমার কোনো মতামত থাকলে অবশ্যই তুমি কমেন্ট সেকশনে জানিয়ে যাবে, এবং পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য তুমি নিচের গ্রুপ পেজটা আছে সেখানে অ্যাড হয়ে যাও। এবং সেখানে কিন্তু আমার অনেক প্রিয় শিক্ষার্থী আছে যারা এই প্রশ্নগুলো উত্তরপত্রে কিন্তু দিয়ে থাকে। তো সবাই অনেক ভালো থাকো, পরীক্ষা অবশ্যই ভালো হবে, আমরা আগামীকাল MCQ অংশটা পেয়ে যাবো। আল্লাহ হাফেজ।